गुड मॉर्निंग ऑल माय यूट्यूब फ्रेंड्स, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमी गतकालके बोलेछिलाम जे आमी आमार बागान थेके जा किछु आनी बा बागाने जा किछु करी सब तोमादेर साथे शेयर करब। आजके एखाने किछुटा गोड लीफ पामकिन लीफ निये एसेछि, एगुलो आमार बागानेर, एबं रेड पटेटो सेटो किन्तु आमार बागानेर। আর এখানে হচ্ছে বিটা মেলন, রেড পটেটো, এগুলো আমার বাগানের। এভরিথিং ইজ মাই গার্ডেন ভেজিটেবল, জাস্ট উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আর এখানে কিছু রেড চিলি দেখতে পাবা। আমি সব কিছু কেটে নিয়েছি, এখনও ধুইতে পারিনি, ক্লিন করতে পারিনি, জাস্ট কেটে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেটেছি, আমি বিকালে রান্নাবান্না শেষ হয়ে গেছে তখন ভিডিওটা করে রেখেছি, এখন আমি তোমাদের মাঝখানে মানে ভয়েসটা দিয়ে শেয়ার করার জন্য চেষ্টাটা করছি। এই যে চিলি, রেড চিলিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার গার্ডেনের, তবে এগুলো গত বছরের, ওয়ান ইয়ার এগো। সে যাই হোক, মানে প্রত্যেকটা জিনিসই আল্লাহর রহমতে আমার গার্ডেনের, উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আর দেখো বন্ধুরা কি মজা, আমার আলু তোলা দেখে নাও, মানে আমার গার্ডেন থেকে আমি পটেটোগুলো কালেক্ট করছি কিভাবে সেটা একটু দেখে না। মানে দুইটা গাছ মরে গিয়েছিল, আর আমি শুনেছি, ছোটোবেলায় দেখেছি, আলু গাছ মরে গেলে ধরে নিতে হবে যে এখন তুলে নিতে হবে, কিন্তু তুলে বুঝলাম যে না, আরও রাখলে বোধহয় ভালো হতো। যাই হোক, আমি দুইটা গাছ ওপেন করেছি এবং দুইটা থেকে যেটুকু আলু পেয়েছি আলহামদুলিল্লাহ, রেড পটেটো, সেগুলো দিয়ে আমি আজকে শাক এবং ভাজিটা করেছি, আর কিছুটা আলু রয়ে গেছে। মানে আল্লাহ রহমতে মানে হ্যাপিনেসটা কাজ করছে এখানেই, যে প্রত্যেকটা জিনিস আমার হাতে করা এবং 100% অর্গানিক। কালকেও বলেছি এটা, দেখো আলুগুলো যে আমি তুলছি দেখতে কতটা ভালো লাগছে, আর কাটতেও না, মানে যখন আমি ভেজিটেবলগুলো কেটেছি, বাজারেরগুলো না একটু অন্যরকম ফিল কাজ করে কাটার সময়, কিন্তু নিজের গার্ডেনেরগুলো না আসলে অন্যরকম, মানে ফিলিংটা অন্যরকম থাকে। কারণ আমি যেটা বারবারই বলছি, আমি এখানে কোনো সার মানে তেমন কোনো কিছু ইউজ করছি না, আমি জাস্ট চিল লিফ। দেখো আমি আলুগুলো কি সুন্দর করে তুলে নিচ্ছি, আশা করছি তোমরাও আমার সাথে মজা করে দেখে নিবে। আমি জাস্ট চিল লিফ মানে চা পাতা ইউজ করি, চা পাতায় প্রচুর পরিমাণে ভেজিটেবল মানে ভিটামিন আছে যা গাছের জন্য অত্যন্ত দরকারি। যাই হোক, আমি সেই চা পাতাটাই ব্যবহার করি। আর হ্যাঁ বন্ধুরা, দেখেছো তরি তরকারি কেটে নিয়েছি, সেই সাথে তরি তরকারিগুলো একদম যখন তুলে নিয়ে এসেছি জমি থেকে সেটুকুও দেখতে পারবে। আর লেটস গো, আমার সাথে চলে আসো, আমরা সব কিছু দেখি এবং রান্নাবান্না করি। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমাদের সাথে একসাথে রান্নাবান্না করার মজাই আলাদা। মানে পটেটো তেমন বেশি হয়নি, দুইটা গাছ ওপেন করেছি, তবু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খানিকটা শাকের সাথে দিয়েছি, খানিকটা ভাজির সাথে দিয়েছি, আরও দুই তিনটা রয়ে গেছে। আর বন্ধুরা, আজকে 25 জুলাই, জানি না কারা কারা লেটার পেয়েছো যে 25 জুলাইতে 2-2.5 মিনিটের মধ্যে একটা ভিডিও যেন আমরা আপলোড দিই ইউটিউবাররা। আর ইউটিউবের পক্ষ থেকে যাদের ভিডিওগুলো ভালো লাগবে ওরা স্পেশালি কিছু একটা করবে, আমিও ট্রাই করেছি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি জমি থেকে তুলে এনে আলুগুলো একটু ধুয়ে নিয়েছি, কত ভালো লাগছে না নিজের হাতে করা জিনিস। আর দেখো শাকগুলো, দেখো কাটার আগে মানে যখন জমি থেকে আমি তুলে নিয়ে এসেছি, এখানে যে বললাম লাউ শাক, কুমড়ো শাক, সাথে আছে দুধেল শাক, আর আছে বুতুম শাক, কজন চিনো আমি জানি না, মানে সব সব মিক্সড করে নিয়ে এসেছি। আর এগুলো না আসলে কাটাকাটি করাটা একটু মাছ হেডেক। আমি শাক মানে গ্রিন লিফ, অনিয়ন, গার্লিক, চিলি, পটেটো মানে সব কিছু কাটতে কাটতে একদম টায়ার্ড হয়ে গেছি। আর শুধু যে কাটাকাটি তা তো না, তাই না? তারপরে রান্না করো, ধোও, সব কিছু ক্লিন করো, আর সারাদিনের কাজ তো থাকেই। যাই হোক, কী করবো, এগুলো আমাদের মহিলাদের মানে প্রাথমিক কাজকর্ম, মানে ডেলি রুটিন এগুলো আমাদের বেশিরভাগ মহিলাদের। আর অনেকে আছে, অনেক মহিলারা আছে রান্নাবান্না ছাড়াই মানে খুব একটা রান্নাবান্না করতে হয় না, যে কোনোভাবে হয়তো বা ওদের এগুলো ম্যানেজ হয়ে যায়, হয়তো কারো বাসায় সার্ভেন্ট থাকে বা সবাই মিলে করে, কিন্তু আমার রান্নাবান্নাগুলো কাটাকাটিগুলো আসলে আমাকে একাই করতে হয়। আর যাই হোক, মানে করি আর কি, কষ্ট হয় তবুও ভালো লাগে, একটা জায়গায় এসে ভালো লাগে যে এই যে মানে এই যে ভালো লাগাগুলো তোমাদেরকে শেয়ার করছি। আসলে আল্লাহ পাক মানে কষ্টের বিনিময়ে মানুষকে ভালো কিছুই দান করেন।
আর যখন যতটুকু আমরা পাই আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আমরা সেটাকে নিয়ে শুকরিয়া আদায় করি, যেন আমরা যেন বলি আলহামদুলিল্লাহ। আর এই মাত্র একটু ফ্রি হলাম, চিন্তা করলাম যে ভিডিওটা রেডি করে রাখি তোমাদের সঙ্গে, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ইউটিউব আমাদের ফ্যামিলি, আমরা বিগ ফ্যামিলি মেম্বার নাও। সুতরাং যদি আমরা মানে প্রতিদিন কিছু কিছু জিনিস শেয়ার না করি, এটা ইউটিউবের আর বিশেষ করে যাদের আমাদের মনিটাইজেশন হয়েছে, এটা যাদের মনিজ হয়েছে তারা প্রত্যেকে আশা করছি জানো, আমাদের যাদের মনিজ হয়েছে তাদেরকে বলা আছে যে 8 থেকে 10 মিনিট বা তার থেকেও বেশি ভিডিও দিতে, এবং সেই সাথে 4টা করে অ্যাড সেট করে নিতে। আর প্রত্যেক দিন আসলে 8 থেকে 12 মিনিট 20 মিনিট, আমি অবশ্য 20 মিনিট পর্যন্ত খুব একটা যাই না, আমার হয়তো 10 মিনিট 11 মিনিট 12 মিনিট এরকম হয়ে যায়। সেই ভিডিওগুলো প্রতিটা দিন মানে ভিডিওগুলো মেক করা, সেখানে ভয়েস দেয়া, এডিট করা নট ইজি থিংস। যারা ইউটিউব করো তারা সবাই এটা ফিল করো, কিন্তু যারা করে না তারা বুঝতে চায় না ব্যাপারটা অনেক সময়। আর থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, কারণ সব সময় তোমরা আমার পাশে আছো, সেই জন্য লট অফ থ্যাংকস আবারও। আর এখানে দেখছো, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা গার্লিক, রেড অনিয়ন অ্যান্ড রেড চিলি দিয়ে দিয়েছি। আমি এখানে শাকগুলো মেক করব, গ্রিন লিফ ফ্রাই করব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল শাক ভাজি করে নেয়ার জন্য। আই ইউজ হেয়ার সাম মাস্টার্ড ওয়েল অ্যান্ড নাও আই গিভ হেয়ার সাম সল্ট। এখন আমি কিছুটা লবণও দিয়ে দিলাম। আর কথা বলতে না আসলে খেয়ে হারিয়ে ফেলি, খুব দ্রুত বলা হয়ে যায়, সরি ফর দ্যাট, কারণ আসলে অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। তো সেই জন্য আমি শাকের মধ্যে কী কী দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো, সাম রেড, আমি এখন আই গিভ হিয়ার জাস্ট নাও গ্রিন লিফ উইথ রেড পটেটো, এভরিথিং ইজ মাই গার্ডেন ভেজিটেবল। আমি এটা যা মেক করার জন্য যা যা দিয়েছি, ফার্স্টলি আই গিভ হিয়ার সাম রেড অনিয়ন, গার্লিক অ্যান্ড সাম ভেজিটেবল ওয়েল, রেড চিলি, সাম সল্ট, লিটল বিট টারমালি পাউডার, লিটল বিট কিউমিন পাউডার, মানে সবই দিয়েছি, লাল পেঁয়াজ, লাল মরিচ, লাউ শাক, কুমড়ো শাক, লাল আলু, লবণ, একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, দ্যাটস ইট, আর কিছু কিন্তু দিব না। আর শাকটা আমি খুব বেশি তেল দেইনি, কারণ তেলটা আসলে আমরা যতটা বেশি অ্যাভয়েড করতে পারি আমাদের জন্য ভালো, এটা আমরা প্রত্যেকে জানি। আর তেল বেশি দিলে আমার হাজবেন্ড এটা লাইক করে না, মানে ও সবসময় আর আমাকে একটু বেশি বেশি ভেজিটেবলটা করতে হয়, আমরা এমনিও পছন্দ করি। তাছাড়া আমার হাজবেন্ডের ডায়াবেটিস হয়েছে, ও ভাতটা তেমন এখন খেতে পারে না, যার জন্য সেটা ভেজিটেবল দিয়ে শাকসবজি দিয়ে পুষিয়ে নেয়, সেই জন্য আমাকে প্রায় প্রতিদিনই অনেক ভেজিটেবল রান্না করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা প্যানে ঠিক সেম থিং দিয়েছি, যা যা শাকে দিয়েছি, তারপর ওগুলো ব্রাউন কালার ধারণ করার পর আমি যেটা করেছি, এখানে আমি বিটা মেলন উইথ রেড পটেটো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমার গার্ডেনের। আর দেখো আমি শাকটা একটু দেখিয়ে নিচ্ছি, সেই সাথে একটু নেড়ে চেড়েও নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতো তোমাদের আল্লাহর রহমতে ভালো লাগবে, আর ভালো লাগবে বলেই লাইক করে ভালো ভালো কমেন্টস করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা আসলে আজকে কতদিন বলতে চাচ্ছি কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ভুলে যাচ্ছি আর কি কথাটা বলার জন্য। দেখা যায় হয়তো 50-60 জন যদি একটা ভিডিও দেখে, সেখানে হয়তো 10-12টা লাইক পড়ে। সুতরাং তোমরা যদি কষ্ট করে লাইকটা মেনশন করে দাও, আমি প্রত্যেককে লাইকটা দিব। যেখানে আমার মনে করো 100-150 জন দেখলে অনলি 29-30-39 এরকম লাইক হয়। আমি তো 100-150 জনকে আগে দিয়েছি, আমি একদম এখন স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গিয়েছি, আমি সবাইকে তো লাইকটা দিব না, তাই না? সুতরাং যারা লাইকটা দাও তারা লাইকটা উল্লেখ করে দিও, তাহলে 100% জেনে নিও যে আখি গ্যালারে তোমাদেরকে লাইক দিয়ে আমি তো বরাবর যেটা দেখি চেষ্টা করি, তোমরা প্রত্যেকে দেখতে পাও যে প্রত্যেকের ভিডিও দেখেন ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করি বন্ধুরা।
কারণ আমরা প্রত্যেকেই অনেক কষ্টের বিনিময়ে একটা পোস্ট রেডি করি এবং সেই পোস্টটা আমরা সবার মাঝখানে সাবমিট করি, তাই না? সুতরাং সেই কষ্টটুকু বুঝে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে ভালো রকমভাবে থাকি। আমি জানি তোমরা থাকছো, সেটা বলার অপেক্ষাই রাখে না। তাহলে আজকে আর কি বন্ধুরা, আজকের বাগানের টুকিটাকি দেখালাম। এখন প্রায় সময় যে পোস্টগুলো দিব হয়তো বা মানে গার্ডেনকে নিয়েই হবে, এক এক দিন এক এক রকম। আর তোমরা ভিডিওটা দেখতে মিস করো না। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। থ্যাংকস আ লট এভরি ওয়ান, আল্লাহ হাফেজ।